এখনো একটু সহ্য হয়নি আর কি, সবে সবে পড়েছে তো, তবে উফ গরম উফ গরমটা করছি না, কেন উফ গরম বলে গরমটা একটুও কমছে না, আমি বেশি বিরক্ত হয়ে যাচ্ছি, সুতরাং সেটা করছি না, একটু একটু সহ্য করার চেষ্টা করছি কি, একটু ডালের জল জাতীয়, একটু ডাবের জল, একটু দইয়ের ঘোল, বেশি বেশি জল খাচ্ছি, এইগুলোই। বাড়িতে থাকা হচ্ছে যখন তখনই হচ্ছে, বাইরে গেলে তো আর সবসময় এগুলো সম্ভব হয় না, তো জলটা ক্যারি করি, সানগ্লাসটা নিই, ছাতাটা নিই, একটু সানস্ক্রিন লাগাই, ব্যাস এইরকম করেই করছি আর কি। পৃথিবীতে একটা কাজ করি, সেই কাজটা আমি পেয়েছিলাম, সেই ডিরেক্টর এখন আর জীবিত নেই আর কি, তো উনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে স্ক্রিপ্টটা শুনিয়েছিলেন, তারপরে সাধারণ একটা চায়ের দোকানে বসে উনি ওটা আমার সঙ্গে আলোচনা করেন এবং আমি হ্যাঁ বলি, সেই আমার ফার্স্ট কাজ। আর কার হাত ধরে আসা বা কার ডিরেকশনে প্রথম কাজ করা, সেটা হলো ফাল্গুনী সান্যাল, ওনার হাত ধরে এই জগতে পা রাখা, কাজ শেখা, কাজ করা। আজ দাদা অভিনয় করছে, এখনও ডিরেকশন দিচ্ছে না, খুব মিস করি, দেখা হলেই বলি আবার কবে ডিরেকশন দেবে, আবার কবে তোমার ডিরেকশনে বড় একটা পার্ট করব। পার্থদা ইনকে চলে গেলেন, দেখা হলো দাদার সঙ্গে, আমরা সবাই খুব দুঃখী ছিলাম, তবুও তার মধ্যে বললাম আলুদা আবার কাজ শুরু করো, আবার একসঙ্গে কাজ করবো। কাজের একটা তো সবসময় থাকে আর একটা কমফোর্ট জোন থাকে, তো ওটা খুবই ছিল আর কি। হ্যাঁ, ভীষণ বেড়াতে ভালোবাসি, ভীষণ। আমি আমার হাজবেন্ড সুযোগ পেলেই, বড় ট্যুর নয়, ছোটোখাটো ট্যুর, এখানে ওখানে সেখানে, ভীষণ ঘুরতে ভালোবাসি আমরা। আর রান্নাবান্না করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি, ভালোবাসা অনেক অনেক অনেক, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে। শুধু বলবো সবাইকে, গরমে খুব সাবধানে থাকতে, শরীর যেন সুস্থ থাকে, সব আনন্দ তখন আনন্দময় হয়ে উঠবে যদি শরীর সুস্থ থাকে। এক তো করোনা যা ভয় আমাদের দেখিয়ে দিয়ে গেছে, ঠাকুরের কৃপায় সেটা বিদায় হয়েছে, আমরা লড়েছি, আমরা জিতেছি, আমরা সুস্থ থাকব, তাহলে পয়লা বৈশাখ, হোলি, দিওয়ালি সব কিছুতে খুব মজা করতে পারবো। আমার কাছে তো শাড়ি, একদম বলতে পারো আজকে কেন শাড়ি পরে আসিনি, আজকে আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, মানে যেখানে গিয়েছিলাম সেখানে এই পোশাকটাই পরে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি এসেছি বলে আজকে আর শাড়িটা পরা হয়নি। আমি কোনো জায়গায় গেলে প্রেফার করি ভীষণ শাড়ি, আর বাঙালিদের শাড়ির থেকে মনে হয় আর বেটার কিছুতে লাগে না। তো সবাই সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সব মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করো, শুধু বাড়িতে নয়, আশেপাশে মানুষজন কেমন আছে একটু খোঁজ খবর রাখো, তাদের পাশে থাকো, ব্যাস এই এই করলেই দেখবে জীবনটা ভীষণ ভালোভাবে কেটে গেছে। সবাইকে বন্ধু মতো পাবে না, কিন্তু তুমি পাশে থেকো, তুমি বন্ধু হয়ে থেকো, তাহলে দেখবে তোমার জীবনটা অনেকটা আনন্দে ভরে উঠবে, ভীষণ মানে নিজের ভেতর থেকে ভীষণ একটা ভালো লাগা তৈরি হবে। এইটুকুনি সবাইকে বলবো।